ভোলা নর্থ দুইয়ে প্রাইজাল কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। এখন থেকে দৈনিক 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের বিষয়ে আশাবাদী জ্বালানি মন্ত্রণালয়। গত 5 ডিসেম্বর কূপটিতে খনন শুরু হয়। 3,428 মিটার সফলভাবে খনন শেষে আজ কূপে গ্যাস আবিষ্কৃত হয়। দৈনিক 20 মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা করলেও চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষে উৎপাদন হার জানানো হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের তাগিদ, পরিকল্পনা অনুযায়ী গ্যাস অনুসন্ধান চালাতে হবে। চলমান অর্থনৈতিক সংকটকে আরও এক ধাপ উস্কে দেবে গ্যাসের রেকর্ড দাম বৃদ্ধি, ফলে টিকে থাকতে নতুন করে সংগ্রাম করতে হবে উদ্যোক্তাদের। অন্যদিকে সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ মনে করেন, সব সংকটে করোনা আর যুদ্ধে দোহাই দিয়ে দায় এড়াতে চাইছে সরকার। উদ্যোক্তা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে দাবি জানান রপ্তানি সহায়ক নীতির। বহুমুখী সংকটে অর্থনীতি, শঙ্কায় মানুষ, সে ভাবনায় উঠে এলো উদ্যোক্তাদের জীবন সংগ্রাম বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, যেখানে বক্তাদের সাফ কথা, অন্য যে কোনো সময়ের চেয়ে এখন বেশি অস্বস্তিতে দেশের অর্থনীতি। সমস্যা গভীর আছে অনেক। আরেকটা যে সমস্যাটা আমরা এখন রিসেন্টলি দেখলাম যে কোভিড-19 আর ইউক্রেন ওয়ার দোষী। আরে কোভিড-19 ইউক্রেন ওয়ারের অনেক আগেই শুরু হয়েছে আমাদের অনেক সমস্যা, যাই হোক, এবং সমস্যাগুলো অনেক অত্যন্ত গভীর আছে, এগুলো সলভ করতে হবে। এই যে শিল্প খাতের অবদান আসলো, এবং অর্থাৎ কৃষির যে পিছিয়ে যাওয়া, কৃষির থেকে যে জায়গাটা ছেড়ে দেওয়া, সেই জায়গাটা সেবা খাতে না যেয়ে আমাদের শিল্প খাতে এসেছে, এবং সেই শিল্প খাতের ভিতরে বেশি এসেছে বৃহৎ এবং মাঝারি শিল্পে। একদিকে সম্ভব হচ্ছে না নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অন্যদিকে নতুন করে বেড়েছে গ্যাসের দাম, জটিল হচ্ছে ঋণপত্র খোলা, ডলার সংকটও কাটেনি আর। অনুষ্ঠানে আসা ব্যবসায়ীরাও তাই আগামী নিয়ে দুর্ভাবনায়। সরকারের থেকে আমরা যে বিদ্যুৎটা ক্রয় করি সেই বিদ্যুতের মূল্য হচ্ছে 5.5-6.7 টাকা। আমরা যদি ডিজেলের বিদ্যুৎ উৎপাদন করি আমাদের মূল্য হচ্ছে 22-24 টাকা। সো আমার মনে হয় যদি সরকার যদি বিদ্যুৎ বাড়িয়ে দাম বাড়িয়েও যদি আমাদেরকে যদি নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে যদি সচেষ্ট হন, আমার মনে হয় আমরা ভালো থাকবো। মুষ্টিমেয় লোক এই দেশটাকে গরিব করে রেখে দিয়েছি। আমরা এই বছরে চাইলে এক কোটি ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি। সাকসেসটা কি আমরা সবসময় বাইরে থেকে দেখি, কিন্তু একটা ব্যবসায়ীর যে এই যে একটা পুরনো বিল্ডিং যে ভেঙে একটা নতুন বিল্ডিং তৈরি করার পথে তার যে কতগুলো প্রতিবন্ধকতা, কত কমপ্লায়েন্স তাকে ফেস করতে হয়, এটা আমার মনে হয় একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা ছাড়া আর কেউ বলতে পারবে না। চলমান পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধি রপ্তানি বাজার সংকুচিত করবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। একদিকে ন্যায্য মূল্য না পেয়ে উৎপাদনে আগ্রহ হারাচ্ছে দেশের কৃষক, অন্যদিকে সরবরাহ ঘাটতির অজুহাতে বাড়তি খরচ করতে হচ্ছে ভোক্তাকে, অথচ মধ্যস্বত্ব ভোগীরা লুটে নিচ্ছে মুনাফার অর্থ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় উঠে আসে এমন তথ্য। এর জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেই দায়ী করছে ক্যাব ও খুচরা ব্যবসায়ীরা। পণ্যের দাম বাড়লে ঠিক হয় সরবরাহ, কমলে দেখা যায় সংকট। এর নেপথ্যের কারণ খুঁজতে রাজধানীর টিসিবি ভবনে ব্যবসায়ীদের নিয়ে বসলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মতবিনিময় করতে এসেও অভিযোগের তীর ছোড়ায় মত্ত ছিলেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, এসেছে কর্পোরেট প্রতিষ্ঠানের নানা ছল চাতুরির কথাও। যখন আইসে তো 4 মাস আগে 1 কেজি পোলাও চালের দাম ছিল 100 টাকা, 98 টাকা, 92 টাকা, এখন হচ্ছে 150 টাকা। এটা তো আর ইনপোর্টে আসেনি, এটা তো আমাদের দেশি সম্পদ, এটা তো আমাদের কৃষক করছে, কিন্তু আমাদের কৃষক টাকা পায় না, পায় হলে আমাদের 8-10টা কোম্পানি। খরচ বাদ দিলে দেখা যায় 20 টাকা থেকে 22 টাকা, এই 20 টাকা 22 টাকায় বিক্রি করে আমাদের চাষিদের কিন্তু লাভ হচ্ছে না। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশ্নবিদ্ধ ব্যাংকের ভূমিকাও, যেখানে অনেকটাই একমত ব্যবসায়ী ও নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। ইম্পোর্টে এখন 100% মার্জিন দিয়ে সব কিছু ইম্পোর্ট করার জন্য বলছে, এটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় এই কিছু কিছু বিষয়ের উপরে 100% কথাটা এটা প্রযোজ্য রাখা উচিত না। পণ্যের উচ্চ মূল্যের জন্য নিয়ন্ত্রণকারী সংস্থাও দায়ী বলে অভিযোগ করলো ক্যাব, জানাই বাজার থেকে বড় মুনাফা লুট করছে মধ্যস্বত্ব ভোগীরা। মোট সরবরাহের 20-25 ভাগ হলো আমদানি নির্ভর, সেইখানে আমি আমদানি করলে বাড়ছে হলো 70-50 থেকে 70 ভাগ, অথচ
আমার কৃষি পণ্যের ক্ষেত্রে আমার লোকাল সাপ্লাই যেটা সেখানে বাড়ছে 100% এর উপরে। সব অনুযোগ অভিযোগ শোনার পর আশ্বাসে সবার ইতি টানলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। কোনো জায়গায় যদি আপনার এরকম বেশি মজুদ করা হয় অবসদ উদ্দেশ্যে সেটা ইনফরমেশন দেন, আমরা ইনফরমেশন পেলে আমি এটুকু বলতে পারি আমাদের সেখানে আমাদের আইনগত যে অভিযান বা আমরা সেই বিষয়ে যে আমাদের যেটা মানে আইনগত প্রতিকার পাওয়ার যে বিষয়গুলো আছে সেটা আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা সেই ব্যবস্থা আমরা নেব। উৎপাদক থেকে ভোক্তা প্রতি পর্যায়ে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সরবরাহ ব্যবস্থায় আধুনিকায়নের আহ্বান জানালেন আলোচকরা। রাকিব হোসেন আপ্রো, চ্যানেল 24, ঢাকা। আয়কর কর্মকর্তাদের কর ধার্য ক্ষমতা শিথিল করা হয়েছে। পাশাপাশি অনলাইনে কর দেয়া আরও সহজ করার বিধান রেখে আয়কর আইন 2023-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আয়কর কর্মকর্তারা চাইলেই ট্যাক্সের হার নির্ধারণ করতে পারবেন না। আয়কর নির্ধারণে এর আগে 29টি বিষয় মানদণ্ড ছিল, যা কমিয়ে 12টিতে নামিয়ে আনা হয়েছে। এছাড়াও এজেন্সি টু ইনোভেট, যা আগে A2I প্রজেক্ট ছিল, তা এখন থেকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বাজারে ভোগ্যপণ্যের চড়া দরের সঙ্গে এবার যোগ হলো সরবরাহ ঘাটতির শঙ্কা। খুচরা ব্যবসায়ীদের কণ্ঠে এমন পূর্বাভাস থাকলেও পাইকারদের দাবি এটা দাম বাড়ানোর ফন্দি। অভিযোগে তীর ছোড়াছুড়িতে লিপ্ত এই কারবারিদের কাণ্ডে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। রাকিব হোসেন আপ্রোর রিপোর্ট। বাজারে অস্থিরতার পেছনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ডলার সংকট কিংবা বিশ্ববাজারে মূল্যস্ফীতির দোহাই এখন পুরনো, তবু এসব অজুহাতে প্রতিনিয়তই বাড়ছে ভোগ্যপণ্যের দামের উত্তাপ, পুড়ছে জনজীবন। রাজধানীর বাজারগুলোতে এবার সরবরাহ সংকটের সুর খুচরা ব্যবসায়ীদের মুখে মুখে। পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা বলছেন রাঘব বোয়ালদের সিন্ডিকেটের কথাও। তবে পাইকারদের দাবি চাল, ডাল, তেল, আটা সহ সব ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক। ভবিষ্যতে মনে সামনে আরও এরকম সংকট যদি এরকম থাকে তাহলে আরও বাড়বে, বাজারে গেলে আমরা মাল পাই না, পর্যাপ্ত পরিমাণ মাল পাই না, সেই জন্য দাম বাড়তি। বড় বড় ব্যবসায়ীর সিন্ডিকেট করতেছে বা ওই যে না ডলার সংকট এই দুটাই তো শুনতেছি, কিন্তু আমরা তো আসলে বাস্তবে জানি না কি হচ্ছে। রমজান পর্যন্ত মনে করেন বলা যায় না, কিন্তু এখন ওদের কাছে মাল প্রচুর পরিমাণ, ওরা বিক্রি করতে পারতেছে না। খাদ্য পাওয়া যাইব না, এই পাওয়া যাইব না, সেই পাওয়া যাইব না, এরকম কোনো অসুবিধা তো আমরা দেখতেছি না, এন তো অ্যাভেলেবেল আমদানি আছে। দায়ী যেই হোক, বরাবরের মতোই পিষ্ট জনসাধারণ। এমন পরিস্থিতির জন্য সরকার ও বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকেই দুষছেন তারা। আপাতত আমরা যেটা পাচ্ছি এটা সহ্য করার মতো আছে, কিন্তু এর থেকে বেশি হলে অবশ্যই ক্রাইসিসটা হবে বেশি। তো মানুষের যে মা বোনের গয়নাগুলো বিক্রি করে খাচ্ছে, এইভাবে তো হয় না। চলমান অস্থিরতায় সাধারণের চিন্তা এখন কতটা স্বস্তিতে কাটবে আসন্ন রমজান। রাকিব হোসেন আপ্রো, চ্যানেল 24, ঢাকা। গেল অর্থ বছরে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল ও হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থের পরিমাণ প্রায় সমান। ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বলেন হুন্ডির কারণে দেশের রিজার্ভের বিপরীতে দেশীয় মুদ্রার পরিমাণ বাড়ছে, এতে সংকটে পড়ছে ব্যাংকিং খাত। ব্যাংকে আমানতের অনিশ্চয়তা নেই বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রবাসী আয় সংগ্রহে বিশেষ ভূমিকা রাখায় কয়েকটি ব্যাংককে পুরস্কৃত করা হয়। ধীরে ধীরে বাস্তব রূপ পাচ্ছে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর। মূল অবকাঠামোর কাজ শুরু হবে 6 মাস পর। 2026 সালে বন্দর চালু হলে এখানে ভিড়তে পারবে 16 মিটার গভীরতার জাহাজ। এতে শুধু দেশের আমদানি রপ্তানি নয়, পরিণত হবে অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্য হবে। মাতারবাড়ি থেকে ফিরে জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। সাগরের নীল জলরাশির বুকে অমিত সম্ভাবনার হাতছানি, যেখানে গড়ে উঠবে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি, যেখানে 1031 একর জায়গা জুড়ে হবে এই বন্দর। এখন সেখানে সড়ক অবকাঠামোর কাজ চলছে।
টেন্ডার প্রক্রিয়া শেষে আগামী জুনের পরে শুরু হবে সমুদ্রবন্দরের মূল অবকাঠামো নির্মাণের কাজ। এখানে কিছু অনুমোদনগত প্রক্রিয়া আছে বিভিন্ন কর্তৃপক্ষের, এবং সর্বশেষ অনুমোদনটা হবে ক্যাবিনেট কমিটি অন গভর্নমেন্ট পারচেজ, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে চূড়ান্ত অনুমোদন পেলে আমরা চুক্তি সম্পাদন করতে পারবো। আশা করছি, আমরা চেষ্টা করছি জুনের মধ্যে এই কার্যক্রমটা শেষ করতে, যাতে আমরা জুলাই অগস্টের দিকে চুক্তি করে কাজ শুরু করতে পারি। প্রকল্পের অগ্রগতি দেখে সংসদীয় কমিটির সভাপতির আশা, 2026 সালের মধ্যেই চালু হবে বহু প্রতীক্ষার এ বন্দর। বাংলাদেশ সরকার যেমন সিরিয়াস যে ডোনার কান্ট্রি বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তারাও একই ধরনের সিরিয়াস নিয়ে কাজ করছে। 2026 ডিসেম্বরে এবং এমন আমার ধারণা এটা তার আগেও সমাপ্ত হতে পারে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে ফিরতে পারে 10 মিটার গভীরতার জাহাজ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে 16 মিটার গভীরতার জাহাজ ফিরতে পারবে, যা হবে এ অঞ্চলে প্রথম। এই বন্দরটার যে ইম্প্যাক্ট আমাদের ন্যাশনাল ইকোনমিতে যেটা পড়বে, সেটা অ্যারাউন্ড 2-3% আমাদের গ্রোথটা আমাদের বেশি আসবে। তো সুতরাং সারা বিশ্বে আমাদের দেশের নামটা এক নামে চিনবে, যে বাংলাদেশের বন্দর চট্টগ্রাম বন্দর মাতারবাড়ি ডিপসি পোর্ট হবে একটা আমাদের এই সাব রিজনের একটা রিজনাল হাব। এটি চালু হলে পণ্য আমদানিতে সময় আর খরচ কমবে বলে দাবি সংশ্লিষ্টদের। এই মাতারবাড়ি পোর্ট আমাদের টাইম এবং কস্ট সেভিং শুধু নয়, বাংলাদেশের ইমেজকে এটি আপহোল্ড করবে এবং ন্যাশনাল ইকোনমিতে আমি মনে করি যে এটির একটি বড় অবদান থাকবে। গভীর সমুদ্র বন্দরটিতে জেটি থাকবে দুটি, যেখানে একসাথে ভিড়তে পারবে দুটি জাহাজ। জাইকা, সরকার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে মোট 17,777 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প। একসময় যেটি ছিল দূরের স্বপ্ন, এখন সেটি ধীরে ধীরে রূপ পাচ্ছে বাস্তবে। চোখের সামনে ধরা দিচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো। এটি চালু হলে শুধু দেশের আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল হবে তা নয়, এটি পরিণত হবে এ অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের হাবে, এমন আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল হক, চ্যানেল 24, মাতারবাড়ি, কক্সবাজার। রাজধানী দক্ষিণ বনশ্রীতে উপশাখা চালু করেছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। এ সময় ব্যাংকের এসইভিপি গোলাম মোস্তফা, ইভিপি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আজাদুর রহমান, সাইফুল মোমিন, এসভিপি মোহাম্মদ ইদ্রিস আলী ও মোস্তফা জাবেদ বিন শাহেদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24। এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।